শেরপুরের নালিতা বাড়িতে ঐতিহ্যবাহী সুতানাল দিঘির পাশে তিন ফসলি আবাদি জমিতে মুরগির খামার স্থাপনের প্রতিবাদ করছেন কৃষকরা। আবাদি জমি নষ্ট করে এমন উদ্যোগ বাতিলের দাবি জানান তিন গ্রামের কৃষক এবং বাসিন্দারা। তাদের দামি খামার হলে নষ্ট হবে প্রায় কয়েকশো একর জমির আবাদ। প্রশাসন বলছে খামার উদ্যোক্তা এবং কৃষকদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আবাদি জমি ভরাট না করার সরকারি নির্দেশনা থাকলেও শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়ার কয়েকশো একর ফসলি জমির মাঝখানে ৩৫ একর কৃষি জমি ভরাট করে মুরগির খামার করার উদ্যোগ নিয়েছে প্যারাগন গ্রুপ। আবাদি জমি ভরাট করে খামার স্থাপন হলে তিন ফসলি জমিতে আবাদ বন্ধ হওয়ার পাশাপাশি খামারের অপরিশোধিত বর্জ্য ও দুর্গন্ধে গ্রামের পরিবেশের পাশাপাশি ক্ষতি হবে জমির নিকটবর্তী মোঘল আমলের ঐতিহ্যবাহী বিরোহিণীর দিঘি বা সুতানাল দিঘির পরিবেশ। তাই এমন উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা, করেছেন মানববন্ধন। জমা জমি এটা নদীর নালা হয়ে বন্ধ হয়ে যাবো, আবাদ করে খাওয়ার মতো না, সত্যি থাকতো না। বরফ করে যদি খামার করে আমরা চতুর সাইডে দেয়া কাপড়কান্দি মধ্যমকুড়া গাইলারা বিন্নিবাড়ি এই সাইডের মানুষগুলো আঙ্গুরে মানে যাবার মতো কোনো জায়গা নাই। এই জমি তো আবাদ ফসল নষ্ট হবেই, পাশাপাশি সামনে সুবিশাল একটা আবাদি জমি জলাবদ্ধতা সৃষ্টি হইয়া পুরাটা জমি আবাদের বাহিরে চলে যাবে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। তবে ফসলি জমিতে মাটি ভরাটের অনুমতির ব্যাপারে কিছুই জানেন না বলে জানান প্রতিষ্ঠানটির কর্মচারী। তো আমি একবার বললাম আমরা ওটা তো আমাদেরকে আর কোম্পানি বলে দেয় নাই যে এটা আমরা করব না বা কিছু, আমাদেরকে ফাটাইছে এন থেকে যে যাও তোমরা মাটি ভরাট হইব তোমরা দেখো, আমরা দেখতেছি। অভিযোগ উঠেছে অনৈতিক সুবিধা পেয়ে প্রতিষ্ঠান স্থাপনে অনাপত্তি পত্র দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। তবে তার দাবি শর্ত সাপেক্ষে প্যারাগন কোম্পানিকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে সমাধান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি শর্ত সাপেক্ষে দিয়েছি, এর ভিতরে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বায়ু দূষণ যেন না হয় এইসব প্রকল্প, এইসব আমি শর্ত সাপেক্ষে আমি মূলত অনুমোদনটা দিয়েছি। আমরা বিষয়টা খোঁজ নিয়ে প্রকৃত পক্ষে তারা লোকজন বলছে যে তারা মুরগির খামার দিবে, আমরা যারা ব্যবসায়ীদের সাথে কথা বলে এটা যাতে পরিবেশ যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা আমরা নেব। মাঠের মাঝখানে ৩৫ একর ফসলি জমি ভরাট হলে বেকার হয়ে পড়বেন তিনটি গ্রামের কয়েকশো কৃষক। তাই এমন প্রকল্প বন্ধে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা কৃষক ও স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।